আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশি ওমেন ব্লগার। আমি মেজবা সিদ্দিক। কেমন আছেন আপনারা সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ আপনাদের দয় অনেক ভালো আছি। অনেক আপুদের রিকোয়েস্ট ছিল রুফায়দা কোনো সুরা পারে কি না। তো আসলে ও ছোট মানুষ, ওর উচ্চারণগুলো অতটা এখনও ক্লিয়ার না, তারপরেও ও যেটুকু পারে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর আলহামদুলিল্লাহ এত ছোট বয়সে ও যে এটুকু বলতে পারছে সুরা ফাতেহা, এটাই কিন্তু অনেক বড় পাওয়া। তো রুফায়দা নামাজ পড়তে গিয়েছিল ওর বাবার সাথে। নামাজ পড়ে আসার পরে আমরা বের হয়েছি। আজকে আসলে বাসার কোনো কাজ বা বাসার রান্না কোনো কিছুই আপনাদের সাথে শেয়ার করব না। আজকে আপনাদের সাথে শেয়ার করব মালয়েশিয়ায় বাঙালি রেস্টুরেন্টের খাবার কেমন, কোথায় খেতে যাচ্ছি। তো চলেন তাহলে যাওয়া যাক। যেই আপনাদের সাথে শেয়ার করি আজকে মালয়েশিয়ায় কোথায় বাঙালি রেস্টুরেন্টের খাবার খাবো আমরা। আমরা চলে এসেছি। আমরা আজকে লাঞ্চ করব আলিফা রেস্টুরেন্টে। এখানে বাঙালি খাবার পাওয়া যায়। আলিফা রেস্টুরেন্টটা বুকিত বিন্তাং, কুয়ালালামপুর, মালয়েশিয়ায়। তো চলেন ভিতরে ঢোকা যাক, দেখা যাক এখানে কি কি বাংলাদেশি খাবার পাওয়া যায়। এই রেস্টুরেন্টটার শেপও কিন্তু বাংলাদেশি। খাবারগুলো দেখেই বেশ লোভনীয় লাগছে। এটা হচ্ছে রোস্ট, এটা হচ্ছে পোলাও, করলা ভাজি, তারপরে শুটকি, তেহেরি আছে, তারপরে এই পাশে দেখেন পটল ভাজি আছে। এই শুটকিটা হচ্ছে লইট্টা শুটকি বেগুন দিয়ে। তো খাবারগুলো কী কী আছে সেগুলোই আপনাদের সাথে আগে শেয়ার করছি, আর আমরা কী কী অর্ডার করব সেটাও তো শেয়ার করব। এটা হচ্ছে শোল মাছ, চিংড়ি মাছ, তারপরে এই পাশটাতে দেখেন ভর্তা আছে, কালোজিরা ভর্তা, ডিম ভর্তা, আলু ভর্তা, শাক ভাজি, তারপরে কাসকি মাছ আছে, তারপরে এটা হচ্ছে গোচি মাছ। এই পাশটাতে দেখায় আপনাদেরকে এটা হচ্ছে কলিজা ভুনা, তারপরেই হচ্ছে গরুর মাংস ভুনা। এখানে হচ্ছে দেশি মুরগি বলছে, দেশি মুরগি ছোট ছোট করে পিস করে রান্না করে রাখা। এই পাশটাতে এটা হচ্ছে যে বুটের ডাল, কলিজা দিয়ে নাকি বুটের ডাল করা। তো এখন আমরা কী কী খাবার অর্ডার করছি সেগুলোও শেয়ার করব আপনাদের সাথে। Thank you.
আমাদের দুপুরের খাবারগুলো চলে এসেছে। তো এই রেস্টুরেন্টটাতে সবই আসলে বাঙালি খাবার। তো আমি দেখাই আপনাদেরকে কি কি নিয়েছি আমরা। আমি নিয়েছি প্লেন পোলাওটা নিয়েছি, রোস্ট নিয়েছি, আর রূপাদার বাবা প্লেন রাইস খাবে, তো ওর জন্য এই যে লইট্টা শুটকি নিয়েছি, এটা বেগুন দিয়ে। কাস্কি মাছ নিয়েছি, একদমই আমাদের দেশি কাস্কি। এই যে দেখে মনে হচ্ছে বেশ সুস্বাদু, এখনো অবশ্য খাওয়া হয় নাই। আর এটা হচ্ছে কলিজা ভুনা। তো আমরা এখন আমাদের লাঞ্চটা করব। লাঞ্চ শেষ করে আমরা একটু বাইরের সাইডটাতে এসে বসেছি। এখানে চা পাওয়া যায়, দুধ চা। তো আমি চা অর্ডার করেছি, আর রুফায়দা এই যে অরেঞ্জ জুস খাচ্ছে। খাচ্ছে যে তা না, জাস্ট দেখছে, নাচছে। তো চা আসুক, ততক্ষণ আমরা একটু গল্প করি, আপনারাও থাকুন আমাদের সাথে, দেখা যাক এখানকার চাটা কেমন। চলে এসেছে, দেখতেই তো অসাম লাগছে, তাই না? তো চাটা খাই, খেয়ে আপনাদের সাথে শেয়ার করি এখানকার চাটা কেমন। আর আমার তো চায়ের নেশাটা আপনারা জানেনই, তো দেখা যাক এখানকার চা কেমন, সেটা অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে। এখানে যা যা খেলাম তার মধ্যে লইট্টা শুটকিটা আমার কাছে অসাধারণ লেগেছে। আর সব শেষে যে কথাটা বলবো, সব খাবারই খুব ভালো ছিল। যারা মালয়েশিয়ায় ঘুরতে আসবেন বা যারা মালয়েশিয়ায় থাকেন, আলিফা রেস্টুরেন্টে বাংলাদেশি খাবার যদি খেতে চান আসতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমার ভালো লেগেছে, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। সব শেষে যে কথাটা না বললেই না, এখানকার চাটা একদম সুপার। মালয়েশিয়াতে অনেক চা খেয়েছি বা অনেক রেস্টুরেন্টেই আমি সবসময় চা খেয়ে থাকি, বাট আলিফা রেস্টুরেন্টের এই দুধ চাটা একদম সুপার। একবার হলেও আপনারা এখানে এসে এই চাটা টেস্ট করতে পারেন। আমি তো রুফায়দার বাবাকে রীতিমতো কথা নিয়েছি যে প্রতি সপ্তাহে একদিন হলেও কিন্তু আমাকে এই রেস্টুরেন্টে চা খাওয়াতে নিয়ে আসতে হবে, আর আমি আসলে অবশ্যই আপনাদেরকে সাথে নিয়ে আসব। তো সব কিছু মিলিয়ে আজকে আলিফা রেস্টুরেন্টের এই খাবারগুলো আপনাদের কেমন লাগলো আমার চ্যানেলে কমেন্ট করে জানাবেন। আমার আজকের ব্লগটাও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।